টিউশনই শেষ করে বাড়ি ফেরার তাড়া। নিয়ম মতো রাস্তা, চেনা আকাশ আর ধূধনির চন্দ্রান্তর। একটি মেয়ে কিংবা একজন মানুষ, একজন মানুষ বনাম একজন পশু, চিৎকার, ধস্তাধস্তি, তারপর সব চুপ, সব চুপ। টর্চ হাতে আলোর মুখ খুঁজে বেড়ায় পিতা। বাড়ির উঠোনে মমতাময়ী মায়ের অপেক্ষার প্রহর, একগোছা চুল আর ওই তো চেনা মুখ মুহূর্তে অচেনা হয়ে যায়। রক্তাক্ত হত্যাকাণ্ডে নিথর পড়ে যায়। শহরতলির আকাশ সেদিন রাতে মেঘের কাছে পত্র পাঠালো না, মন খারাপের সবুজ গাছ তাতে মুখটা ফুটে কিছুই বলল না। শহরতলির আকাশ সেদিন রাতে মেঘের কাছে পত্র পাঠালো, তাতে মুখটা ফুটে কিছুই বলল না। মার্চ মাসে ঘুমট আধার কথা রাস্তা ছেড়ে কালভাটের পাশে পিতা খোঁজে হারিয়ে যাওয়া সে মুখ মায়ের তখন ভীষণ কান্নায় আসে। মুখের তুমি আমার বোন, প্রতিবাদের মশাল উঠল জলে, ছড়িয়ে গেল পথ থেকে প্রান্ত, ঘাতক তবু বেড়ায় হেসে খেলে। কথা ছিল তুমি বেঁচে থাকবে, নিয়ম করে গাইবে প্রিয় সুর, অশ্রু দিয়ে লেখা সেই গান, সেই গানটা গেছে বিধু। মার্চ মাসে ঘুমট আধার কথা রাস্তা ছেড়ে কালভাটের পাশে পিতা খোঁজে হারিয়ে যাওয়া সে মুখ মায়ের তখন ভীষণ কান্নায় আসে। চুলের গোছা রক্ত মাখা দেহ মেয়ে তোমার জীবন প্রদীপ শেষ দর্শনে নিরাপদ সারা দেশ, সন্ত্রস্ত কালভার্ট সাক্ষী, সাক্ষী প্রতিবাদের উত্তাল রাজপথ, চাপ
আবার উত্তর চলল। তারপর তারপর একের পর এক ময়না তদন্ত, সব চুপ, নীরবতা, নীরবতাই ভালো। মেয়ে, তুমি আমার কাছে হাসি মুখের আলো।